हेलो इंडियन यूट्यूबर मामुनिर पक्ष थेके आमी आपनादेर सबाई के आमंत्रण जानाच्छी। शीतकाल पड़े गेछे, आर ए शीतकाल माने सब्जिर भरमार बाजारे चारिदिके। तो सेई सब्जिर थेके आमी आज के आपनादेर जन्य शेयर करछी सीमेर चच्चड़ी। एई सीम चच्चड़ी किन्तु शीतकाले दारुण लागे खेते। तो बंधुरा आमी आपनादेरके देखाबो। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই করে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন দেখুন, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। এবার তেলটার মধ্যে কালো জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটাকে একটু ভেজে নিলাম। আর এখানে দেখুন আমি নিয়েছি আলু, লম্বা করে কেটেছি, সিম আর বিনস। সিমটাকে আমি দু সাইড আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, বিনসটারও আঁশগুলো দু সাইডে ছাড়িয়ে নিয়েছি। সবগুলো এরকমই লম্বাভাবে কেটেছি। সিমগুলোকে আমি গোটা গোটায় রেখেছি, কারণ এটার মধ্যে গোটা সিম দিলেই খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটাকে আমি ভেজে নিচ্ছি। এবারে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলে তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু পরে ঢাকা খুলে আমি এটার মধ্যে নুন দিয়ে দিলাম। পুরোটা মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা পাশের বেল আইকনটাকে প্রেস করে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখানে দেখুন চচ্চড়িটা বানাবার জন্য কালো সরষে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে আপনারা চাইলে সাদা সরষেও ইউজ করতে পারেন। এবারে আমি হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দেখুন মশলাটা আমি পিষে নিয়ে এসেছি, কালো সরষে আর কাঁচা লঙ্কা। এটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। যাদের কালো সরষে খেয়ে সহ্য হয় না তারা সাদা সরষে দিয়ে করতে পারেন। ভালোভাবে পুরো চচ্চড়িটার সাথে আমি সবজিগুলোর সাথে সরষেটাকে আমি মিশিয়ে নিলাম। এটা ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। গরম গরম ভাতের সাথে আপনারা খাবেন, বানাবেন, বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমার কাছে ভীষণ ভীষণ মূল্যবান। এই কমেন্টই আপনাদের কমেন্টগুলো আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। এরপরে দেখুন আমি এটার মধ্যে একটু চিনি দিলাম। চিনি দিলে রান্নার ব্যালেন্সটা খুব সুন্দর লাগে, খেতে খুব ভালো লাগে। এবার একটু জল, ওই সরষের বাটি ধোয়া জলই একটু দিলাম। এরপর আমি এটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, বেশি কিন্তু পাতলা হবে না। এটার মধ্যে আপনারা যদি চান আরো অনেক রকমের সবজি ইউজ করতে পারেন। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে সেটার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। তারপরে শীতকালের আরেকটা জিনিস যেটা হচ্ছে ধনেপাতা, সেই ধনেপাতাটাও দিয়ে দিলাম। সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তারপর আমি উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। চচ্চড়ি মানে উপর থেকে কাঁচা সরষের তেল, যেটার গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর কিন্তু আমি গ্যাসটাতে এটা বেশিক্ষণ রাখবো না, ঢাকা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল শীতের স্পেশাল রান্না সিম চচ্চড়ি। দেখবার জন্য অনেক ধন্যবাদ।